ঘূর্ণিঝড় মিগজাম পরবর্তী প্রভাবে দেশের সব বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। দিনভর বৃষ্টিকে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা কেটে গেলেই বাড়বে শীত। শুধু রাজধানী নয়, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যাতে ভোগান্তি বেড়েছে মানুষের। মেজবা হাসানের রিপোর্ট। প্রকৃতিতে এখন হেমন্তের হাওয়া, আধো আধো শীতের আমেজকে বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। বুধবার ভোর থেকেই শুরু হওয়া বৃষ্টির বিড়ম্বনা দিনভর গুঁড়ি গুঁড়ি হয়ে ঝরছে। হঠাৎ বৃষ্টিতে বিড়ম্বনা পোহাতে হয়েছে নগরবাসীকে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে একটু দেরিতে আসছে শীত। গত তিন দিন যাবো বাংলাদেশে কিন্তু কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। গতকাল থেকে কিন্তু বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে পশ্চিমাংশ থেকে বাংলাদেশে, এবং আজ রাত থেকে কিন্তু আবার ঢাকা সহ অন্যান্য অংশগুলোতে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্রবার অধিকাংশ জায়গায় বৃষ্টি কেটে গিয়ে মিলবে রোদের দেখা। আগামীকাল দুপুর পর্যন্ত মোটামুটি চলবে, তারপরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। আস্তে আস্তে এখন ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে, আর পরিস্থিতি উন্নতির দিকে গেলে আকাশ পরিষ্কারের দিকে যাবে, বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে, তখন কিন্তু দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে যাবে এবং রাতের তাপমাত্রা কমতে থাকবে। তখন শীতের তীব্রতা মানুষ অনুভব করবে বেশি এবং শীতের তীব্রতা বাড়তে থাকবে। ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।